Vishnavangascha Sri Rupam Sagrajatam Shogana Raghunathan Nitantam Shajivam Shadvaitam Shabadhutam Purijana Chaitam Krishna Chaitanya Divam Sri Radha Krishna Padam Shogana Lalita Sri Vishakha Nitamascha Namo Vishnu Padaya Urlami Priyatmani Srimate Bhakti Suhidisi Puri Prajak Iti Namini Sri Gauravani Pracharullasi Sarvallado Vidayini Sri Rupo Vinoda Saraswati Dhara Samrakshini Namo Namo Vishnu Padaya সরস্বতী প্রিয়াত্মনে শ্রীমতে ভক্তি শ্রীরূপশ্রী ভাগবতা বিধায়িনী ভাগবত কথাসাদি ভক্তি বিজ্ঞান দায়িনী গুরু গৌরাঙ্গ নিষ্ঠায় শ্রী হরি কীর্তন মোদিনী ভক্ত সঙ্গ সুখানন্দী সিদ্ধান্তার নবরূপিণী শ্রী ভক্তি বিনোদ ধারা স্নাত আচার্য প্রভিনম ওম অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ বৃন্দাবৈ তুলসীদেবৈ প্রিয়াবৈ কেশবস্য চ কৃষ্ণভক্তি প্রদিদেবী সত্যবত্যৈ নমো নমঃ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রে কৃষ্ণ করুণা সিন্ধ দীনবন্ধ জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে বরহা পীড়াং নটবর বপু কর্ণয় কর্ণিকারম বিব্রদবাস কনক কবিশম বৈজয়ন্তীম চমালম রঞ্জন বেণুরদর সুদা পুরন গোপবৃন্দী বৃন্দারণ্যং শবদরমণম প্রবিশদগীত কীর্তি অগোদমন যশোদানন্দন নন্দ সোহন কমলনয়ন গোপীচন্দ্র বৃন্দাবনেন্দ্র প্রণত করুণ কৃষ্ণ ইতি অনেক স্বরূপে তুই মম রতিরুচ্চৈর বর্ধিতাং নাম দেব ওই নন্দ তনুজ পতিতং কিঙ্করং বিষমে ভবাঙ্গুধ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত দুরিশদিশং বিচিন্তয় মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবং শ্রীগুরুদিন তারণং নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়ং উদীরয়েৎ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 নিতাই ভূষিতনাথ প্রেমানন্দে হরি হরি হরে কৃষ্ণ সর্বাগ্রে মদীয় গুরুপাদ পদ্ম ওং বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শত শ্রীমদ ভক্তি শ্রী ভাগবত গোস্বামী মহারাজ এবং ওং বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শত শ্রীমদ ভক্তি শ্রী পরিব্রাজ গোস্বামী মহারাজের শ্রী রাতুল চরণ কমল বন্দনা করে তাদের চরণ কমলে জন্ম জন্মান্তর নিত্য সেবা তথা অহিতুকি ভক্তি প্রার্থনা করে এটা কার বাড়ি বাড়িওয়ালার নামটা কি সমতুল পয়ড়া কালীপদ পয়ড়া মহাশয়ের বাসভবনে মধ্যাহ্নকালীন ভাগবত ধর্ম সভায় যৎকিঞ্চিত ভাগবতী কথা কীর্তন মুখে শ্রবণ করার প্রয়াস করছি তৎপূর্বে সবাই উপস্থিত সমস্ত বৈষ্ণবমণ্ডলী মাতৃমণ্ডলী ভক্তমণ্ডলী তথা গ্রামবাসী বৃন্দ সকলের চরণযুগলে প্রণাম জানিয়ে সকলের আছে কৃপাশীর্বাদ ভিক্ষা করে যৎকিঞ্চিত ভাগবতী কথা কীর্তন মুখে শ্রবণ করে
নিজ আত্মশোধন করার প্রয়াস করছি মাত্র। কথা শুরুর পূর্বে আমি এই বাড়ির যে সমস্ত সদস্যগণ রয়েছেন তাদের সকলকার অনুরোধ করব, তারা যেন একটি ঘন্টা সবাই এসে এখানে বসে। কারণ এখানে আজকে সাধুগণ এসেছেন অনেক দূর থেকে, আমাদের কালিদাসী দিদি অনেক কষ্ট করে আমাদেরকে এখানে আনার চেষ্টা করেছেন, তার কারণ কি আর উদ্দেশ্যই বা কি সেগুলো জানার দরকার। সেই জন্য একটি ঘন্টা বাড়ির স্ত্রী পুত্র ছেলে মেয়ে কর্তা ব্যক্তি যারা রয়েছেন সবাই একটি ঘন্টা কাজ বন্ধ রেখে এখানে বসবেন, এটাই জীবনের শ্রেষ্ঠ কাজ। সারা জীবন যত কাজ করেছেন, যত কাজ করছেন, যত কাজ করবেন, তার জন্য জমের ডান্ডা খাওয়ার জন্য প্রস্তুত থাকবেন। কিন্তু আজকের এক ঘন্টা যে কথা আমরা শ্রবণ করব, জমের ডান্ডা থেকে কি করে মুক্ত হওয়া যায় তার কথাগুলি শ্রবণ করব, সেই জন্য শুনতে হবে। যারা শ্রবণ করবে তারা ভাগ্যবান, যারা শ্রবণ করবে না তাদের মতো দুর্ভাগা আর সংসারে আর নাই। শ্রীমদ ভাগবতমে সুখদেব গোস্বামী পাদ বলছেন, শৃণ্যতাং সকাতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদি অন্তস্থ হি অবদ্রাণি বিদুনুতি শ্রীতাম। ভাগবতমে সুখদেব গোস্বামী পাদ বর্ণনা করলেন, শৃণ্যতাং সকাতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদি অন্তস্থ হি অবদ্রাণি। কথাটার মানে আমরা কিছুতেই বুঝতে পারবো না যদি ছাড়ানো না হয়, কারণ আমরা কেউ সংস্কৃতের পণ্ডিত নই, ঠিক না ভুল? আমরা কি কথা শুনতে বসেছি? ভাগবত কথা। ভাগবতমে 18,000 শ্লোক রয়েছে, 18,000 শ্লোকের একটা শ্লোক যদি আমরা গভীর মনোযোগের সঙ্গে শ্রবণ করতে পারি তাহলে আজই এই মুহূর্তে কৃষ্ণ আমার কর্ণরন্ধ্র পথ দিয়ে হৃদয় সিংহাসনে পৌঁছে যাবেন। কিন্তু তার জন্য একটা জিনিস দরকার, এই ভাগ্য যদি কেউ গড়ে নিতে চায় তাহলে একটা কাজ অবশ্যই করতে হবে, সবার আগে ওই এক ঘন্টার জন্য মনটাকে একটু বেঁধে রাখতে হবে, ও যেন পালিয়ে না যায়। আমরা যারা এখানে পাটে বসে রয়েছি অনেক সময় দেখবেন আমাদের বডি এখানে বসে আছে, আমি বাইরে বিচরণ করতে গেছি, আমার বডি এখানে বসে আছে, হয়তো আমি জামতলার হাটে ঘুরছি কি হেরোভাঙার হাটে ঘুরছি কি বাড়িতে গরু মাঠে বাঁধা আছে বা বাড়িতে স্বামী এখনই ঘরে আসবে তার খেতে দিতে হবে কাজে থেকে ঘরে আসবে চিন্তা হচ্ছে, তাহলে মন আমার যেখানে আমার বডি সেখানে, এখানে নামে মাত্র বডি বসে আছে, একটা কথাও কানে ঢুকবে না যতক্ষণ আপনি সেই চিন্তায় মগ্ন থাকবেন, তাহলে যেখানে আমার মন থাকে সেখানে আমি থাকি আর কান আমার সেখানে থাকে, এখানে কান থাকে না। তাহলে ভাগবতমের 18,000 শ্লোকের একটা শ্লোক শ্রবণ করে কানের মধ্যে দিয়ে হৃদয়ে ভগবানকে বাঁধার একটা সুযোগ পাওয়ার পরেও নিজের গলায় নিজে দড়ি লাগিয়ে দিলাম, স আত্মহা, ভাগবত বলছে স আত্মহা, সেই ব্যক্তি হলো আত্মহত্যাকারী, সুযোগ পেয়েও সুযোগের সদ্ব্যবহার করতে পারল না। ভগবানের কথা শ্রবণ করে নিজের জীবনকে ধন্য করবার জন্য ভগবান ভাগবত রূপে আবির্ভূত হলেন,
ভগবান সাধুরূপে আবির্ভূত হলেন, ভগবান কীর্তন রূপে আবির্ভূত হলেন, ভগবান ধাম রূপে নাম রূপে পরিকর রূপে ভগবান আবির্ভূত হলেন। আমরা কলিযুগের জীব, যত বড় ভাগ্যবান তত বড় দুর্ভাগা, যত বড় ভাগ্যবান তত বড় দুর্ভাগা, যত বড় দুর্ভাগা তত বড় ভাগ্যবান। কায়দাটা কি? যে গড়তে জানে সে ভাগ্য গড়ে নেবে, আর যে মরতে জানে সে দুর্ভাগ্যের কবলে পড়ে মরবে। কিরকম কায়দা! যদি এই কলিযুগে সুখদেব গোস্বামী পাদ কি অপূর্ব কথা ভাগবতে বললেন, কলির দোষ নিধে রাজন হি অস্তি এক মহানগুণ কীর্তনাদেব কৃষ্ণ সমক্ত সঙ্গ পরম ব্রজে। সুখদেব গোস্বামী পাদ পরিষ্কার ঘোষণা করলেন, মরবে কলিহত জীব, এদের জন্য ভগবান প্রচুর সুযোগ এনে দিয়েছে, তবুও যদি এরা হেলা করে মরবে। বাবা মা সবসময় চায় তার সন্তানের ভালো হোক, যে সন্তান বাবা মার কথা শুনবে না মরবে, উচ্ছৃঙ্খল হবে। তা জগতের পিতা কৃষ্ণ তিনি কৃপা করে আমাদের মতো দুর্ভাগা দুষ্ট সন্তানগুলোকে উদ্ধার করবার জন্য, পরিত্রাণ করবার জন্য, তার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি গোলক থেকে নেমে এসেছেন অবতার রূপে, অবতারী রূপে। তিনি নাম রূপে নেমেছেন, তিনি ধাম রূপে নেমেছেন, পরিকর রূপে নেমেছেন, বিগ্রহ রূপে নেমেছেন, তিনি নেমেছেন। আমরা সেগুলো এখন ধরার সুযোগ পাচ্ছি, এখন সাধু পাচ্ছি, সামনে সাধু পেয়েছি, ভগবানের কথা শ্রবণ করার সুযোগ হলো, ধামে যাচ্ছি নবদ্বীপ ধামে যাচ্ছি পরিক্রমা করার সুযোগ হয়েছে, বৃন্দাবন ধামে যাচ্ছি গিরিরাজ গোবর্ধন, যে গিরিরাজ গোবর্ধনকে ভগবান কনিষ্ঠ অঙ্গুলিতে সাত দিন ধারণ করেছিলেন, এখন সেই গিরিরাজকে দর্শন করারও সুযোগ পাচ্ছি, গঙ্গা দেবীতে গঙ্গার দর্শন করে গঙ্গায় অবগাহন করে নিজেদের পাপকে ধৌত করবার সুযোগ পাচ্ছি, বাড়ির মধ্যে তুলসী মহারানী রয়েছে, তুলসী মহারানীকে প্রণাম করতে পারছি, স্পর্শ করতে পারছি, জল দিতে পারছি, ভগবানের কথা শ্রবণ করতে পারছি। তাহলে নাম ধাম তুলসী গঙ্গা ভাগবত শ্রী বিগ্রহ সব রূপ এখন ধারণ করে ভগবান জগতে রয়েছেন, আমরা এখন এগুলো সুযোগ পাচ্ছি। কিন্তু আপনারা ভালো করে জেনে রাখুন, কলির বয়স যত বাড়বে ধীরে ধীরে গঙ্গা লুপ্ত হয়ে যাবে, ধীরে ধীরে ভাগবত লুপ্ত হয়ে যাবে, ধীরে ধীরে ধাম লুপ্ত হয়ে যাবে, ধীরে ধীরে বিগ্রহ লুপ্ত হয়ে যাবে, ধীরে ধীরে সাধু লুপ্ত হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে সেদিন আর কিছু ধরে। যেমন কোনো ব্যক্তি যদি কুয়াতে পড়ে যায়, সে যত চিৎকার করুক না কেন সে নিজে নিজে উঠে আসতে পারবে না, ভালো করে ভাবো। কুয়াতে যদি কোনো ব্যক্তি পড়ে যায় সে নিজে নিজে উঠে আসতে পারবে, আপনারা কি বলেন, সকলে একমত? কুয়াতে পড়ে গেলে নিজে নিজে উঠে আসতে পারবে? তাহলে কারুর না কারুর সহযোগিতা তার লাগবে কিনা? লাগবে। সেই সহযোগিতাটা কি? যখন তার চিৎকার শুনে কোনো একজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ চিন্তা করলেন, আরে এখানে একটা চিৎকার শোনা যাচ্ছে কোথা থেকে, ছুটে দৌড়ে গিয়ে দেখলেন কুয়োর মধ্যে একজন চিৎকার করছে, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও, তখন তাড়াতাড়ি সেই ব্যক্তি ওই কুয়োয় পড়া ব্যক্তির আহ্বান শুনে দৌড়ে গিয়ে পাশের বাড়ি থেকে একটা ছুটে গিয়ে একটা বড় দড়ি নিয়ে এসে আর কুয়োর মধ্যে ফেলে দিয়েছে, আর একটা মুখ কি করেছে, গাছের পাশে একটা গাছ ছিল ভালো করে বেঁধে দিয়েছে, নিজের বলে যদি না কুলায় দড়িটাকে টেনে দিয়ে বলছে তুমি আচ্ছা করে ওটাকে ধরো, আর এদিকে ও ধরে রেখেছে আর এদিকে টানছে। তাহলে ওই ব্যক্তিকে তোলবার অবলম্বন হলো কি? দড়ি, কি ঠিক না ভুল? আর তুলছেন ওই ব্যক্তি, টানছেন কে? ওই ব্যক্তি টানছেন, আর দড়িটা অবলম্বন। দড়িটা যদি না থাকতো এই ব্যক্তি ইচ্ছা করলেও কি ওনাকে তুলতে পারতেন? তুলতে পারতেন না। ওই দড়ি ধরে টানছে আর ও শক্ত করে দড়িটা ধরে রেখেছে, তাই উঠে আসছে। হে ভগবত ভক্ত মণ্ডলী, ভালো করে ভাববার বিষয়, কুয়োতে পড়ে গেছি আমরা যারা সংসারের মানুষ, আমরা সব ভবকূপে পড়ে গেছি, আমাদের নিজে নিজে আর ওঠবার শক্তি আমাদের নাই। তাই ভগবান নাম ধাম গুরু সাধু কীর্তন ভাগবত বিগ্রহ তুলসী গঙ্গা এইগুলো হচ্ছে রশি স্বরূপ,
উপকলি হত জীব কুয়োয় পড়া ব্যক্তি যেমন শক্ত করে দড়িটা ধরেছিল আর ব্যক্তিটা উপর থেকে টেনেছিল বলে উঠে আসতে পেরেছে, জীবন বেঁচেছে, ঠিক তদ্রুব আমরা যদি এই কলিযুগে নাম ধাম গুরু সাধু গুরু বৈষ্ণব ভাগবতকে বড় আদর করে শক্ত করে চেপে ধরতে পারি, তাহলে কৃষ্ণ হচ্ছে আকর্ষক, তিনি আকর্ষণ করে টানতে 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 তার ধাম গোলোক বৃন্দাবনে। তাই কলিযুগের মানুষ হচ্ছে দুর্ভাগা, তাই কলিযুগের মানুষ কি দুর্ভাগা। সেই জন্য যারা এইগুলোকে ধরে নিতে পারবেন তারা হলো চতুর, তারা হলো সৌভাগ্যবান। যারা এগুলো ধরতে পারবে না বুঝতে পারবে না, ওই ভোরবেলা উঠবে কর্ম করবে রান্না করবে খাবে আর ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে ফুর্তি করবে, বয়স হবে কুকুর ছাগলের মতো মরে যাবে, তারা হলো দুর্ভাগা। তারা চালাক কারা, চালাক তারা কারা, চালাক কারা বলছে শাস্ত্র বলছে, ওরে কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর। আপনারা সবাই একবারে চলে আসুন, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, আরে যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। এখানে চালাক চালাক করে সারা জগতের লোক ভাবে আমি খুব চালাক, ভাবে না সবাই ভাবে আমি খুব চালাক, আমি খুব বুদ্ধিমান, ও আমার কি বোঝাবে গৌর বিমানন্দ, হ্যাঁ মন থেকেই ভাবছে আমি খুব চালাক। এ জগতে এমন একটা লোক দেখি না, অতি বড় বোকা সেও ভাবে আমি চালাক, আর আমরা যে চালাক না, আমরা যে চালাক এই চালাকের নাম হলো বোকার চালাক। হ্যাঁ বলে বোকার চালাক কেন, এই বুদ্ধি দিয়ে তো টাকা রোজগার করে আমার বাপের এক কাটা জমি ছিল না, 13 বিঘে জমি কিনলাম, এই বুদ্ধি দিয়ে তো করেছি না, তাহলে আমি বোকা হলাম কোথায়? যদি আমি বোকা হতাম তাহলে এই বাড়িটা পাঁচিল দিয়ে আর এই তিনতলা ছাদ ফেলে আর শ্বেত পাথরের বাড়ি বানাতে পারতাম, আমি যদি বোকা হতাম কি বলতে পারে কি না। বলছে যে বুদ্ধি দিয়ে শ্বেত পাথরের বাড়ি বানিয়েছো, যে বুদ্ধি দিয়ে তিনতলা ছাদ ফেলেছো, যে বুদ্ধি দিয়ে 13 বিঘে জমি কিনেছো, তোমার মা পরের বাড়ি ফ্যানচে খেয়ে মানুষ করেছে, তুমি এতগুলো করেছো গর্বে তোমার পাড় মাটিতে পারে না। বলছে যে বুদ্ধি দিয়ে এই বাড়ি বানিয়েছো গাড়ি বানিয়েছো, যে বুদ্ধি দিয়ে জমি কিনেছো, তুমি অনেক বড় উপরে উঠে গেছো, তুমি কি জানো ওই বুদ্ধি তোমাকে কুকুর বানাবে, ওই বুদ্ধি তোমাকে ছাগল বানাবে, ওই বুদ্ধি তোমাকে ইঁদুর বাঁদর সাপ ব্যাং টিকটিকি বানাবে। যে বুদ্ধি আমার কুকুর হতে সাহায্য করে সেই বুদ্ধিকে কি আমরা বাহাবা দেব? বলে যে বুদ্ধি আমাকে এই রকম সর্বনাশের কবলে ঠেলে দেয়, ধিক ধিক সেই বুদ্ধির, তাহলে সেই বুদ্ধিটা কেন? বলছে তুমি কি জানো না, তুমি কোথায় ছিলে জানো না, তুমি কবে এখানে আসবে তুমি জানতে না, যদি বা এলে কোনো কোন বাবা মার কাছে আসবে তুমি জানতে না, তুমি কোন জাতের ঘরে জন্মাবে তাও তুমি জানতে না, যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে তখন তুমি ছেলে হয়ে জন্মাবে কি মেয়ে হয়ে জন্মাবে তুমি জানতে না, তুমি জানতে না কানা হবে কি খোঁড়া হবে কি টেরা হবে কি বোবা হবে তুমি জানতে না, তোমার জন্মদাতা বাপও জানতো না, তোমার গর্ভধারিণী মাও জানতো না, যদি তোমার জন্ম হয় জন্মাবার পরে তুমি কদিন বাঁচবে তাও তুমি জানো না, জন্মে এটা তুমি মরে যাবে এটা শিওর জানো, কিন্তু মরার পর কোথায় জন্মাবে তাও তুমি জানো। তাহলে সবগুলো যার অজানা তার এত ফুটানি কিসের, তার এত বাহাদুরি কিসের, সে কিসের বুদ্ধিমান? ওই বুদ্ধি তাকে ছাগল কুকুর বানাবে শাস্ত্র বলছে। ভগবান পরিষ্কার বলে দিলেন, গীতাতে বলে দিলেন, বলছে তমগুণের আহার করতে করতে, শ্রীমদ ভগবদ গীতার গুণত্রয় বিভাগ যোগটা দয়া করে পড়ুন, আপনারা তো হিন্দু, আপনারা যদি হিন্দু হন তাহলে আপনার বাড়িতে মিনিমাম একটা গীতা থাকার প্রয়োজন আছে।
যদি থেকে থাকে বাপ চোদ্দ পুরুষের আমলে কেউ গীতা খুলে পড়ে বলে মনে হয় না, আর যদি কেউ পড়ে তাহলে পড়ে দুটো একটা শ্লোক পাতা উল্টে ওই আংড়ি ফাংড়ি কী সব হ্যাঁ বদন্তি তত্ত্ববিদ তত্ত্বং যজ্ঞানম অব্যয়ম ব্রহ্মবেদী পরমাত্মেদি ভগবানীতি শব্দতে একটা করে শ্লোক উচ্চারণ করতে গেলে জিভ পেটের মধ্যে চলে যাবে, একটু দুটো একটা পাতা দূর বুঝতে পারি না কি গৌর প্রেমানন্দ হরি ও কুলঙ্গির গীতা কুলঙ্গি থাক, ও আর শালা তোরা যারা আছিস ওর ওপরে নাধি পাক, ইঁদুর তুই কাটতে থাক, তোরা সব যা করার ওর ভাষা টাসা কর, আমি এই কাজ মাটি করি না, চচ্চর চচ্চর করে গোলকে চলে যাবে সব, এত সোজা জিনিস নয় ওই গীতার শ্লোকগুলো। গীতার শ্লোকগুলো কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ উপদেশ, উপদেশগুলো কাজে ছাগল কুকুর গাধা গরু বিড়াল হাঁস মুরগি টিকটিকি গিরগিটির জন্য উপদেশ না মানুষের জন্য উপদেশ, তাহলে মানুষ হয়ে আজ পর্যন্ত গীতার ভগবানের কৃষ্ণের একটা উপদেশ আমি শুনতেও পেলাম না শুনলামও না, সাধুরা এসেছে শোনাতে তাও সাধুদের কাছে যাবার রুচি নেই, এ কি মরণের পাখনা গজানোর উপায় নয়? হ্যাঁ পিপীলিকা ডানা ওঠে পরিবার, পিপীলিকা ডানা ওঠে পরিবার পরিবার তরে, তো সমাজের মানুষগুলো ডানা গজিয়েছে মরবে বলে জমের হাতে পেটন খাবে, আজকে চোদ্দ পুরুষের সৌভাগ্য যে সাধুরা এসেছে এই গ্রামে, বালাহারানিয়া গ্রামে সাধুরা এসেছে কালিদাসী দিদির আহ্বানে, কালিদাসী দিদি আজ কবছর ধরে চেষ্টা করছে প্রভুদেরকে একবার আমার বাপের বাড়িতে নিয়ে যাব, তার কত দয়া, আমি তো একটু আলোর মুখ দেখেছি, আমার ভাইদের আমার ভাজেদের আমার ভাইপোদের ভাইজিদের এদের আমার গ্রামের মানুষের একটু আমার জন্মস্থানে গ্রামবাসীদের ভগবানের কথা একটু কানে প্রবেশ করাব, তার কত চিন্তা কত ভাবনা কত চেষ্টা, তার বিনিময়ে তার কি লাভ আছে, কিন্তু তার তার হৃদয়টা তার হৃদয়টা দেখুন, আজকে তার কৃপাতে আমরা সবাই এখানে ভগবানের কথা শ্রবণ করবার সৌভাগ্য পেয়েছি, আজকে যদি এখানে একটা বড় হরিনামের দল আসতো সে 10,000-20,000 টাকার বান্ডিল নিয়ে আসতো কি বাবা এগ্রিমেন্ট এত টাকা দিলে তবে আমি যাব, কিন্তু গৌরী মঠের সাধুরা এই এগ্রিমেন্ট করে তবে আসে না, হ্যাঁ আজকে কালিদাসীকে জিজ্ঞাসা করুন যে আমি কত টাকার এগ্রিমেন্ট করে এসেছি, কিন্তু যদি আমি যা স্টাফ নিয়ে এসেছি শুধু একটা ক্যাশিয়ে বসিয়ে দেবো ব্যাস, আর 2-2.5 ঘন্টা দাঁড়িয়ে লেকচার মেরে দেবো, এত বড় একটা বান্ডিল নিয়ে বুম করে পালিয়ে যাবো সকলার মাথা টুপি পরে দিয়ে, ঠিক না ভুল? টাকা রোজগার করতে পারি, গুরু গৌরাঙ্গ যেটা ক্ষমতা দিয়েছে বান্ডিল কামাবার অভাব আমার হবে না, কারণ এইটাই একদিন বাড়ি থাকতে পারি না, তবু আজকের এখানে এসেছি কেন, আমার কালিদাসী দিদি বারবার বলছে প্রভু একটিবার আমাদের দেশে চলো, আমার ভাই ভাজারা একটু ভগবানের কথা শুনো, আজকের ভগবানের কথা নিয়েই গ্রামে এসেছি, আমরা এখানে এক মুঠো খেতে আসিনি আর এখানে ফুর্তি করতে আসিনি, আমরা নিয়ে এসেছি গুরু গৌরাঙ্গের কথা যেটা জাগতিক কোনো কথা নয়, এটাকে বলা হয় গোলক বার্তা, ভাষাটা মনে রাখবেন, এটা কি বার্তা? গোলক বার্তা, গোলক থেকে যে কথা এসেছে সেই কথা নিয়ে এসেছি, এখানে কোনো খামাকা পড়া গল্প নেই, তাহলে যে কথা আজকের আমার জীবনকে ধন্য করে দেবে সেই কথাই আজকের আমরা শ্রবণ করব, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে যে কথাগুলি বলেছেন সেই কথাগুলো আজকের শ্রবণ করে নিন, যে আমরা জীবনে কি করা উচিত ছিল আর কি করে যাচ্ছি আর এর পরিণামটা কি, যদি আজ ভালো করে শুনবেন আজ থেকে সাবধান হয়ে যান, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বললেন গুণত্রয় বিভাগ যোগে তমগুণের আহার করতে করতে যদি কেউ দেহত্যাগ করে তার নিম্নজনী প্রাপ্ত হবে, রজগুণের আহার করতে করতে যদি কেউ দেহত্যাগ করে তার কর্ম আসক্ত মনুষ্যকুলে জন্ম হবে, যদি সাত্বিক আহার গ্রহণ করতে করতে কেউ দেহত্যাগ করে তার শুদ্ধ সদাচার ব্রাহ্মণকুলে বৈষ্ণবকুলে দেবকুলে ঋষিকুলে তার জন্ম হয়ে যাবে, ভগবান কি মিথ্যা কথা বলেন?
গীতার থেকে বললাম, তাহলে আপনি যদি হিন্দু হন, ভগবান আমাদের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন না দেননি? তোমার খাদ্যই তোমাকে জন্ম নির্ভর করবে, তোমার পরবর্তী জন্ম। তুমি চাও না, আমি চাই না, আমরা এখানে যারা এসেছি বা গ্রামের মানুষ মাইকে যারা যত দূর থেকে শ্রবণ করছে, তারা কেউ চায় না যে এর পরের জন্মে আমি পশু জন্ম হয়ে যাই, আমি পাখি জন্ম হয়ে যাই, আমি গাছপালা জন্ম হয়ে যাই, আমি ইঁদুর বাঁদর জন্ম হয়ে যাই, কেউ চায় না। কিন্তু তুমি চাও বা না চাও, তোমার কর্ম তো তোমাকে নিয়ে যাবে, এটা তো জানি, কিছু না জানলে এটা জানি, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। তাহলে মানুষটা শুধু আকারের মতো হবে, আর কাজটা যদি চার পেয়ে প্রাণীর মতো হয় তাহলে কি হবে? তাহলে যেমন কর্ম ফল, তাহলে মানুষটা আকারের মতো, কর্মটা কিসের মতো? চার পেয়েদের মতো। হ্যাঁ, ভগবান বলছে তোমাকে সুযোগ দিলাম, তুমি সুযোগে সদ্ব্যবহার করলে না। সুযোগে যারা সদ্ব্যবহার করে না তাদের পস্তাতে হয় না, হয় না পস্তাতে? হয় ভগবানের মার দুনিয়ার বার, ভগবানের মার দুনিয়ার বার, সেগরা টুকটাক দেখলেন সব মুখস্থ। হ্যাঁ, সেগরা টুকটাক আর কামারের এক ধা। তাহলে সেই জন্য সাবধান, ওই যে বাঁশিওয়ালা এখানে বসে আছে না, বাঁশিওয়ালা বসে আছে, তার ভয়ে ত্রিভুবন কাঁপে। 33 কোটি দেবতার নাম শুনেছেন? কালী তোর কটা জানে, লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী ইন্দ্র বরুণ চন্দ্র বর ঠাকুর ছোট ঠাকুর শীতলা বনবিবি বলাই চন্ডী কটা নাম জানে? আর জানে না। কিন্তু হিন্দু সমাজের দেবী দেবদেবী কত? 33 কোটি। 33 কোটি, 33টা নাম খুঁজে বের করতে গেলে মাথা চুলকে পারবে না কি? কালি বাড়িতে খালি লক্ষ্মী কালী দুর্গার ভোগ লাগাচ্ছ, আর বাদ বাকি গুলো সব যদি রেগে মেগে অভিশাপ দেয়, কোন বাবা মা চাবে? দেব দেবী তো রাগ করতে পারে যে সবাই যখন আমরা দেবী দেবী, তুমি দুটোর খালি খাওয়াচ্ছ, আমরা কোথায় যাবো? আমরা উপোস থাকো কি, ঠিক কি না? এই জন্য এই সংসারের মানুষগুলো সব ধর্ম করে, কিন্তু সব মন গড়া, যার যেমন ভালো লাগে সে তেমন ধর্ম করে। তোমার মন গড়া ধর্ম তোমার বাঁচাবে না, ধর্ম করতে গেলে শিখতে হয়, এটা ভালো বোঝো, ছেলেটা লেখাপড়া শেখাতে হবে, মানুষ করতে হবে, এটা বোঝো, ছেলেটাকে মানুষ করতে হবে, ছেলেটাকে মানুষ করতে হবে। ছেলে কি মানুষ নয় নাকি? একটা ছাগলকে কেউ বলে না ও ছাগল তুই মানুষ হ, একটা বাঁদরকে বলা হয় না তুই বাঁদর তুই মানুষ হ, ইঁদুর বাঁদর টিকটিকে বলা হয় না তুই মানুষ হ, কিন্তু একটা মানুষকে বলতে হয় তুই মানুষ হ, কি ঠিক না ভুল? বলা হয় না কেন বলতে হচ্ছে? মানুষকে কেন বলছে তুই মানুষ হ, মানে তোমার ছেলেটা মানুষ নয় তাহলে? হ্যাঁ, বুঝতে পাচ্ছেন তো? ও আকারে মানুষ, আচরণে সব পশুতে আছে, সেই জন্য তাকে মানুষ করতে হচ্ছে। তাহলে বুঝতে পাচ্ছেন ভাগবতের কথাগুলো, এক একটা কথা শাস্ত্রের এক একটা কথা হচ্ছে বিবেকে এক একটা চাবুক, বিবেকের চাবুক মারবে, বিবেক সোজা হয়ে যাবে, তবে চেতনা জাগ্রত হবে, তবে আমার জীবনে কি করণীয়, কি করতে এলাম আর কি করে যাব সেটা বোঝা যাবে। এই জন্য দরকার সাধু, সাধু ছাড়া কেউ বলবেও না তোমাদের, তোমার আত্মীয় স্বজনরা তোমার গর্ত খুলে দেবে বলে পড়ে মরো, তোমার বাম্মা জন্মদাতা পিতা মাতা বলবে গর্ত খুলে দিচ্ছি বাবা পড়ে মর, তোমার যে স্কুলের শিক্ষকরা তারাও শেখাবে না, তারাও বলবে গর্ত খুলে দিচ্ছি পড়ে মর, সরকার 2 টাকা কিলো চাল খাওয়ালে কি হবে, সরকারও আমাদের বাঁচাতে পারবে না, তারাও মারবার রাস্তা তৈরি করবে, কেউ আমাদের বন্ধু নয়। একমাত্র সমাজের বন্ধু যদি থাকতে হয় সে হলো সাধু, সাধুই একমাত্র বন্ধু, সাধু এই গুপ্তধন, গুপ্তধনের সংবাদ শুধু কেবলমাত্র সাধুরাই দেয়, কেউ দেয় না। জগতের লোক সব মরে আর সকলকার মারে, আর সাধু নিজে তরে আর জগৎকে তরায়, ঠিক না ভুল? সাধু গুরু বৈষ্ণব একমাত্র ভগবানের প্রিয়জন, তারা ভগবানের কথা মেনে চলে, তাই তারা ভগবানের সুপুত্র। আপনি আমি কুকুর ছাগল গাদা গরু বিড়াল হাঁস মুরগি টিকটিকি দেবতারা সব কৃষ্ণের সন্তান, ভালো করে শুনে রাখুন, 33 কোটি দেবতা কৃষ্ণের সন্তান, কৃষ্ণের ছেলে মেয়ে। আমরা মনে করি দেবতারা বোধ হয় ভগবান, না,
কৃষ্ণই একমাত্র ভগবান, শ্রীকৃষ্ণ ইজ অনলি রিয়েল পারসন, হি ইজ দ্য সোল প্রোভাইডার অফ এভরিথিং অ্যান্ড ওয়ার ইজ প্রপার্টি, ইট ইজ ইটারনাল ট্রুথ, বাট ইউ ক্যান ওবে অর নট। শ্রীকৃষ্ণ একমাত্র পরমেশ্বর ভগবান, আমরা সব তার দাস, আমরা সবাই তার সম্পত্তি, এ সম্পত্তির একমাত্র এক চেটিয়া মালিক, হি ইজ দ্য সোল প্রোভাইডার। দোকানের গায়ে লেখা থাকে প্রবাস মণ্ডল, প্রোপাইটার প্রবাস মণ্ডল, প্রোপাইটার উমুক হালদার, প্রোপাইটার উমুক চ্যাটার্জি, এসব লেখা থাকে না? হ্যাঁ, তো বিধাতা হাসে, বলে তুই কিসের প্রোপাইটার রে, তোর ব্যাটারিটা একটুখানি খুলে নিই দেখি তুই কিসের প্রোপাইটার, আমি একটু দেখি। হ্যাঁ, ব্যাটারি খুলে নিলে প্রোপাইটার থাকে না কি ও বাবা? ব্যাটারি খোলা বোঝেন? ব্যাটারি খোলা বুঝেছেন? বুঝতে পেরেছে? ওই পেছনতে মা বুঝতে পেরে মাথা নাড়ছে, বলে ব্যাটারি খোলা বুঝতে পেরে। তার যার দয়ায় বেঁচে আছেন, মা ডাক শুনছেন, বাবা ডাক শুনছেন, আদর খাচ্ছেন, মাঝে মাঝে গলা কেটে দিয়ে ভেজে ঝোল করে খাচ্ছেন, কি ও সব খাওয়া বেরিয়ে যাবে ব্যাটারি খুলে নিলে। ঠিক বলছি না ভুল বলছি বাবা? ঠিক তো? এইবার ভাবো এখানে বসে বসে আজকের কারা এসেছে বালাহারা নিয়েতে, কালিদাসী কাদের নিয়ে এসেছে, কাদের নিয়ে এসেছে আজকের একটু বুঝতে পারবেন। কেন আমরা শুধু আমাদের মুখ দেখানোর জন্য আসিনি, আমরা ঝোলাতে কিছু নিয়ে এসেছি এখানে ছড়াবো বলে। কি? হ্যাঁ, ঝোলাতে কিছু মালকড়ি নিয়ে এসেছি। আমার গুরুদেব, আমার গৌর সুন্দর বললেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। তা আমরা গ্রাম থেকে গ্রামান্তরে, শহরে নগরে, অলিতে গলিতে ঢুকে যাচ্ছি, গাড়ি চলছে তো চলছে, বালাহারা নিয়ে আর খুঁজে পাই না। হ্যাঁ, বালাহারা নিয়ে আর খুঁজে পাই না, কোন মা কবে কোথায় বালাহারালো রে বাবা, আমরা সে বালাহারানোর গ্রাম খুঁজে পাই না। গাড়ি দাঁড় করাই মোড়ের মাথায়, গাড়ি দাঁড় করাই আর বলছে বালাহারা নিয়ে কত দূর, বলে সামনে যাও। যে কিছুটা দূরে এসে জিজ্ঞেস করি, বলে বালাহারা নিয়ে কোথায়, বলে আরো সামনে যাও। আমাদের ড্রাইভার বলছে, বলে এদের এদের সামনে মানে জানো প্রভু, এই ধুধুর পরের ধুধু, তারপরের ধুধু, তারপরের ধুধু, বুঝলে কি না, এই ওদের বালাহারা নিয়ে। তা যাই হোক, ওমা কি সৌভাগ্য, খুঁজে 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 সেই বালাহারা নিয়ে পৌঁছে গেলাম। এবং সেই বালাহারা নিয়ে যারা রয়েছে তাদের জন্য যেটা বয়ে নিয়ে এসেছি সেইগুলো এখন দিয়ে যাই। এখন সেটা কি, ভগবান শ্রীকৃষ্ণ যে গীতাতে বললেন আহারের কথা, ভালো করে শুনবেন। আমরা সবাই ছোটবেলা থেকে না, যেদিন থেকে জন্মেছি না, সেদিন থেকে আমার বাবা মাই হচ্ছে আমার জীবনের সব থেকে বড় শত্রু। বাবা, এ কথা যদি মাইকে কেউ বাইরে থেকে শোনে আমার অবস্থা রাখবে কি, বলে বাবা মা কারোর কোনোদিন শত্রু হয়? প্রভু খাদে ডেকে নিয়ে এসে উল্টো পাল্টা বকছে, এখন বসে 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 উল্টো পাল্টা বকছে, বলে আমার স্বভাব এরকম উল্টো পাল্টা বকা, তা কি করবো? আমার গুরুদেব যেদিন থেকে চোখ খুলে দিয়েছে সেদিন থেকে উল্টো পাল্টা বকতে শুরু করেছি, সেদিন থেকে অন্য রাস্তায় চলতে শুরু, সেদিন আর কারোর সঙ্গে চলি না। তো বাবা মা শত্রু কেন? সবার ইচ্ছা হয় না, না বাবা মা শত্রু বলা মানে পেটটা কেটে দেওয়া, আর পেটটা কেটে দেওয়ার পর যদি সেলাই করতে না হয় কি, মরবে না বাঁচবে, মরে যাবে। এই বাবা মা শত্রু কেন দেখুন, ভগবান কৃষ্ণ বলেছেন, আমি বলছি না, বলে প্রমাণটা করে দিয়ে এবারে বলছে, বাবা তুমি যখন জন্মেছিলে তখন থেকে আঁতুড়ের বেলা থেকে তোমার গালে তোমার মাছ মাংস খেতে খেতে তুমি জন্মেছিলে? উত্তরটা দেবেন, আপনি যখন জন্মেছিলেন মাছ মাংস খেতে খেতে জন্মেছিলেন? হ্যাঁ বা না বলুন? জন্মান, জন্মাবার সময় মাছ খেতে খেতে মাংস খেতে খেতে আপনি জন্মাননি, কে গালে তুলে দিয়েছিল, কে শিখিয়েছিল খেতে? মা বাবা শিখিয়েছে। ভগবান বলছে এটা তমগুণের আহার, এটা যদি খাবে তোমার পশু জন্ম হবে, গীতার কথা। যদি তমগুণের আহার, তমগুণের আহার মানে বোঝেন, মাছ মাংস পচা বাসি তাড়ি বিড়ি গাঁজা এই সমস্ত তমগুণের আহার, এগুলো যদি খাবে খেতে খেতে মৃত্যু হবে, তো তোমার নিক্ষাত পশু জন্ম, কোনো বাপ তোমাকে আর বাঁচাতে পারবে। তাহলে যে যার গর্ত, যে যার গর্ত, কেউ কারোর গর্ত খুলে দেয় না। সাধুরা, তোমার কুটুম্ব তোমার বাড়ি আসবে, মুরগি না কাটলে তোমার অবস্থা খারাপ করে দিয়ে ঘরে যাবে, নিন্দা করতে করতে চলে যাবে, ঠিক না ভুল? মাছের জল, মাছের দাগা যদি ঠিক ঠিক মতো পড়ে তাহলে তোমার প্রশংসা করে যাবে,
মানে তুমি আমরা এসেছি, তুমি আমাদের জন্য কাটো, কেটে আমাদের খাওয়াও, তুমি খাও, পাপ তুমি করো, যদি না করো তাহলে তুমি আমার কাছে ভালো নয়। তাহলে তাদের কাছে পাপ করলে আপনি ভালো হবেন, পাপ যদি না করেন আপনি ভালো হবেন না, তাহলে নিজে মরবে আর আপনাকেও মারবে। আর ভগবান বললেন এর পরিণাম হলো পশুজন, এর পরিণাম কি পশুজন। সাধুরা বলছে যা হয়ে গেছে গেছে, যা জানো না করে ফেলেছ করে ফেলেছ, আর করো না আর খেয়েও না, এবার থেকে মুখে চালতি দাও, এবার যদি নরকের হাত থেকে বাঁচতে চাও, যদি পশু জন্মের হাত থেকে বাঁচতে চাও। বলে কি করে, কি করে হবে একটু দেখে নি, ওই যে একটু যেমন কর্ম, আপনারা সামনে আসতে পাচ্ছেন না, আসতে যেমন কর্ম তেমন ফল একটু শুনলাম, কেউ কথা বলো না, যেমন কর্ম তেমন ফল শুনলাম। আচ্ছা বলুন তো, প্রত্যেক দিন যদি গলা সাদা হয় গলাটা ভালো হবে না মন্দ হবে? ভালো হবে। প্রত্যেক দিন যদি হিসকাব ঘষি একটা ছুতর মিস্ত্রির সঙ্গে, আমি পরবর্তীকালে মিস্ত্রি হতে পারবো না পারবো না? তাহলে যেটা আমি প্র্যাকটিস করব সেটাতে আমি মাস্টার ডিগ্রি আমার হবে না হবে না? এই কার ব্যাগ? তাহলে যেটা আমি প্র্যাকটিস করব সেটা স্বভাবে পরিণত হবে না হবে না? স্বভাব পরিণত হবে না হবে না? আচ্ছা প্রত্যেক দিন যদি কাটার খাওয়া কাটার খাওয়া কাটার খাওয়া প্র্যাকটিস করি, এটা স্বভাবে পরিণত হবে না হবে না? ঠিক না ভুল? হ্যাঁ ভগবান ভালো করে শুনে নিন, কিরকম ওই যে বললাম না যে যার গর্ত সেই তার খোলে। এখন প্রত্যেক দিন যদি আপনি মনে করেন আমি মাংস খেলে ভালো হতো, আজ মাংস চোল হলে ভালো হতো, মাংস চোল হলে ভালো হতো, যদি আপনি সবসময় ভাবতে থাকেন মনটা কটা মন কটা বাবা একটা, তাহলে একটা মনে যদি দিন রাত কাটবো খাবো কাটবো খাবো কাটবো খাবো কাটবো খাবো, প্র্যাকটিস হচ্ছে না হচ্ছে না? প্র্যাকটিস হচ্ছে না হচ্ছে না? হচ্ছে অভ্যাসে পরিণত হচ্ছে। ভগবান বলছে তোমার এত ভালোবাসো না, তোমার এত ভালোবাসো না, ঠিক আছে তোমার আর টেনশন থাকবে না, যে যথামাং প্রবদন্তে তাংস ততই ভজাই মহম, যার যেমন যে আমার ভাবে যেমন শরণাগত হয় যার যেমন ইচ্ছা হয়। আমার নাম বাঞ্ছা কল্পতরু, ভগবানের আরেক নাম কি বলুন তো? বাঞ্ছা কল্পতরু। শব্দের মানে জানেন? বাঞ্ছা কল্পতরু, কল্পতরু হলো তার কাছে যা চাওয়া যায় তা পাওয়া যায়, তার নাম কল্পতরু। আর বাঞ্ছা কল্পতরু মানে বাঞ্ছা করে যেটা চাইবে সে সেটাই দিয়ে দেবে, তার নাম ভগবান। তা তুমি যদি দিন রাত মাংস খাবো করো, ভগবান বলছেন তোর যদি এত মাংস খাওয়ার ইচ্ছা ঠিক আছে, আমি তোকে সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার করে দিলাম, তোর আর কোনো টেনশন নেই, তোর আর কিচ্ছু খেতে হবে না, তোর বাজার থেকে কিনে কিনেও খেতে হবে না, তুই শুধু হালুম করে ঘাড়বল পড়বি, ঘাড় মটকাবি আর খাবি, ঘাড় মটকাবি আর খাবি, ঘাড় মটকাবি আর খাবি। ভগবান কি খুব অন্যায় করেছে? না, যার দিন রাত মাছ খাওয়ার ইচ্ছা ভগবান তার সমুদ্রে একটা বড় মাছ তৈরি করে দিল, ভগবান তার সমুদ্রে একটা বড় মাছ তৈরি করে দিল, এখন কি টেনশন করে খেতে হবে না? ধরবে আর খাবে, ধরবে আর খাবে, ধরবে আর খাবে, কি ঠিক না ভুল? কেন? যেমন স্বভাব, ভালো করে মনে রাখবেন, আপনারা এটা শুনেছেন তো, কথা শুধু কথা নয়, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন আর গভীরভাবে চিন্তা করুন কথাগুলো কি। আপনারা সকলে এটা কি জানেন না যে কথায় বলে মলেও স্বভাব যায় না, কথাটা শোনা আছে না নেই? এটা আপনারা শুনেছেন না শুনেনি বলুন? তাহলে মলেও স্বভাব যায় না, তা স্বভাবটা কত বছর ধরে প্র্যাকটিস করেছি সেই স্বভাবটার জন্য ভগবান বলছে যেরকম স্বভাব তৈরি করবে, যেরকম চিন্তা চিন্তা করতে করতে দেহ ত্যাগ করবে সেই রকম জন্ম লাভ হবে। গীতাতে বলা রয়েছে, দেখুন কারা কারা দেখতে চান আমার কাছে এসে থেকে যাবেন, কারা কারা দেখতে চান, একটা বানানো গপ্প বলবার জন্য আমরা এখানে আসিনি। ভগবান বলছে জং জং বাপ স্মরণ ভাবং তদত্যন্তে কলে বরম তং তমেমিতি কৌন্তেয় সদা তদ ভাব ভাবিত, মৃত্যুর সময় যে যে চিন্তা করতে করতে মরবে তার সেই দেহ লাভ হবে গীতাতে বলা আছে, যে তমগুণের খাদ্য খেতে খেতে দেহত্যাগ করবে তার পশু জন্ম হয়ে যাবে গীতাতে কৃষ্ণ নিজে মুখে বলেছেন, রজগুণের খাবার খেতে খেতে যদি দেহত্যাগ করে কর্ম আসক্ত মনুষ্য কুলে জন্মবে, মানুষ জন্ম পাবে, কিন্তু সেই মনুষ্য জন্মটা কোনো ভগবানের সেবায় লাগবে না, কারণ সে জন্ম থেকে এত কর্ম পাগল হবে, কর্ম 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 কর্ম, রাত বারোটা বেজে গেছে তবু ধরাপোনা কঞ্চি চাচ্ছে, কর্ম যেন ওকে গুলে ফেলেছে, দিন রাত শুধু খাটছে 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 খাটছে, খেটে খেটে টাকা পয়সা জমি 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 ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি করে দিয়ে কুকুরে মতো করে গেল, গৌরব কি হলো ওই মানুষ জন্মটা পেয়ে কি লাভ হলো?
প্রত্যেকে কোল ভিল সাঁওতাল তো জনম তো সেই একই হয়ে গেল, এত বড় একটা সামাজিক জীবন পেল আর রাস্তার কোল ভিল সাঁওতাল। ভাগবত বলছে কিরাত হুন আন্দ্র পুলিন্দ পুলকষা আবিরব সুম্ব যবনা খসাদ, কিরাত হুন আন্দ্র পুলিন্দ পুলকষা আবির সুম্ব যবন খস জি অন্য চ পাপা, এসব পাপজাতি ভাগবত বলছে সুখদেব গোস্বামী। এই পাপজাতি জন্মগ্রহণ করে তারা কৃষ্ণ ভজন করতে পারলো না, তাদের সুযোগ রইল না। রাস্তার ধারে আপনারা দেখেছেন রেল লাইনের ধারে রান্না করে খাচ্ছে, লোক দেখেননি? হ্যাঁ, স্টেশনে পড়ে আছে দেখেননি? বেদেরা যেখানে সেখানে টোল পোল ফেলে আছে দেখেননি? তাদের ছেলে মেয়েগুলো চুল হাঁচা পেটটা ডাবরি এরকম কটকি হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখেননি? আপনার বাড়ির একটা সুস্থ জীবনযাপন মানুষ করা ছেলে আর রাস্তার কোল ভিল সাঁওতালগুলো ছেলে মেয়েগুলো দেখেননি? দুটো জীবনযাপন কি এক? তাহলে আজকের কর্মাসক্ত মনুষ্য কুলে জন্মগ্রহণ করে সাততলা বাড়ি হাঁকিয়ে আপনি কুকুরের মতো মরে গেলেন, আর কোল ভিল সাঁওতালের ঘরে জন্মগ্রহণ করে সে কৃষ্ণ ভজন করতে পারলো না, আর তুমি কর্মাসক্ত মনুষ্য কুলে জন্মগ্রহণ করেও তুমি কৃষ্ণ ভজনের কোনো সুযোগ পেলে না, দুটো জীবনের কি তফাত আছে? কি তফাত আছে? ভগবান বললেন রজগুণের খাবার খেতে খেতে যদি দেহত্যাগ করো ওই কর্ম আসক্ত মনুষ্যগুলো জন্ম হবে, আর সেই কর্মের আসক্তি তোমাকে এমনভাবে পাগড়াও করবে তুমি আর আমার ভজন তুমি আর করতেও পারবে। তাহলে তমগুণের আহার সর্বনাশা, রজগুণের আহার সর্বনাশা। ভগবান বললেন সাত্ত্বিক আহার গ্রহণ কর। সাত্ত্বিক আহার গ্রহণ করতে করতে যদি দেহত্যাগ করা হয় কি হবে? ভগবান বলছেন তোমার শুদ্ধ সদাচারী ব্রাহ্মণ কুলে, এখন এই মাছ খেকো ব্রাহ্মণদের ঘরে নয়, এখন তো কলিযুগে ব্রাহ্মণ ব্রাহ্মণ নেই, কলিযুগে ব্রাহ্মণ নেই। আস্তে আস্তে কোনো কথা থাকলে লাস্টে বলবি, শুনে নাও ভালো করে, কলিযুগে ব্রাহ্মণ নেই। কেন নেই আমি বলছি না, শাস্ত্র বলছে, ভগবান বলেছেন, ভালো করে শুনে নি, কলিযুগে ব্রাহ্মণ নেই। কেন? তার কারণ হলো ব্রাহ্মণ একটা গুণ, ব্রাহ্মণের নটা গুণ থাকতেই হবে, যদি না থাকে সে ব্রাহ্মণ নয়। কিন্তু নটার দরকার নেই, মিনিমাম একটা গুণ অন্তত থাক, যেহেতু কলির ব্রাহ্মণ তো নটা গুণ অতগুলো থাকবার যোগ্যতা তাদের নেই। কিন্তু একটা গুণ না থাকলে তার দিয়ে পূজা করানো আর আপনি নিজে লুঙ্গি পরে গিয়ে পূজা করা একই, বুঝতে পারছেন? বলে কেন? বলে ব্রাহ্মণ কুলে যিনি জন্মগ্রহণ করেছেন তার একটা গুণ থাকতেই হবে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে আমিষ আহার গ্রহণ করতে পারবে না, কোনো নেশা সে করতে পারবে না, এইটা গুণটা তার থাকতেই হবে। এটা থাকলে তবে সে পূজা করবার বা মন্ত্র উচ্চারণ করবার অধিকার পাবে, তবে সে যজমানগিরি করতে পারবে। কিন্তু আজ তো সমাজে বিড়ি খেতে খেতে মাছ মাংস খেতে খেতে সে পূজা করছে, হচ্ছে না? অতএব তার দ্বারা আপনার মঙ্গল হবে না। কেন? তাকে বলা হয় পুরোহিত। তাকে কি বলা হয়? পুরোহিত। পুর মানে গৃহ, হিত মানে মঙ্গল। পুর মানে কি? গৃহ। আর হিত মানে গৃহের মঙ্গল করবার জন্য যার ডেকেছি সে তার নিজের গৃহের মঙ্গলটাও জানে না। কি? যে তার নিজের মঙ্গল জানে না তা সে একখানা আর একখানাকে কি পথ দেখাবে, এক অন্ধ আর এক অন্ধকে কি পথ দেখাবে? সেই জন্য ভগবান বললেন ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করলে ব্রাহ্মণ হবে না, ক্ষত্রিয়ের ঘরে জন্মগ্রহণ করলে ক্ষত্রিয় হবে না, বৈশ্যের ঘরে জন্মগ্রহণ করলে বৈশ্য হবে না, শূদ্রের ঘরে জন্মগ্রহণ করলে শূদ্র হবে না, তার কর্ম এবং গুণের উপর ভিত্তি করে তার বর্ণ নির্ণয় হবে। বলে কোথা থেকে শুনব? গীতাতে ভগবান কৃষ্ণ নিজের মুখে বলছেন, এবার শুনো, গীতাতে বলছে চাতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণ কর্ম বিভাগসহ। দেখুন কৃষ্ণ নিজে বললেন চাতুর্বর্ণ, চারটে বর্ণ, চাতুর্বর্ণ মানে ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় শূদ্র, যতগুলো কথা বলবো কোন শাস্ত্রে কোথায় আছে তাও বলে দিয়ে যাব। আমি চলে যাবার পরে যেন ঢাক পিটে বলবেন না ও কালিদাসী তোর বউ কি বলে গেল, বুঝলেন কি না? এখন শুনবে না পরে কালিদাসী কামড়ে মেরে ফেলবে, এটা হবে না। আমি যতক্ষণ বলবো প্রত্যেকটা কথার কোন শাস্ত্রে কোথায় রয়েছে বলে বলে যাচ্ছি, এরপরেও যদি জানার দরকার থাকে পাঠ শেষ করে যখন উঠবো প্রশ্নটা জিজ্ঞাসা করে নেবেন, ঠিক আছে? থাকতে থাকতে সমাধান করে নেবেন, চলে গেলে কামড়াবেন না আর অপবাদ দেবেন না, তাহলে আপনি নিজেও মরবেন আর ভগবানের কাছে আপনি চিরকালের অপরাধী হয়ে যাবেন। অতএব মনের প্রশ্ন থাকতে থাকতে সেটা ক্লিয়ার করে নেবেন, কি ঠিক না ভুল বললাম? হ্যাঁ, নরম কালা কালিদাসী আর কি জানে, কালিদাসী যদি সব জানতো তাহলে আমাদের আর আনবে কেন, কি ঠিক কি না?
সেই জন্য বেচারির কামড়াবেন না। এখন চলুন তাহলে কি ঘটনা শুনছিলাম। এখন ভগবান কৃষ্ণ নিজের মুখে বললেন, চাতুর্বর্ণ ময়া সৃষ্টং, ময়া মানে আমার দ্বারা, সৃষ্টং মানে সৃষ্টি, আমার দ্বারা সৃষ্টি। ময়া সৃষ্টং মানে কি? আমার দ্বারা সৃষ্টি, আমি সৃষ্টি করেছি। কৃষ্ণ বলছেন কি সৃষ্টি করেছি? চাতুর্বর্ণ, চাতুর্বর্ণ মানে চারটি বর্ণ। চারটি বর্ণ কি? ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র, ঠিক আছে? চারটে বর্ণ আমি তৈরি করেছি। পরের লাইনে এখানেই মজা, এই জায়গাটা চোখ না বুলালে সব হয়ে যাবে ফাঁকা। কি সেইটা? গুণ কর্ম বিভাগস। শব্দটি আবার আপনারা বলবেন, আমি বলবো আপনার পর সবাই বলবেন, গুণ কর্ম বিভাগস। বলুন, সবাই বলুন, গীতা পাঠ হয়ে যাবে, সবাই মুখ খুলবেন, গুণ কর্ম বিভাগস বলুন। এই সকলের গীতা পাঠ হয়ে গেল। জীবনে হয়তো গীতার পাতা খুলতে পারতাম না, কিন্তু আজকে সাধু সঙ্গে এক ঘন্টার মধ্যে একটা শ্লোক উচ্চারণ হয়ে গেল। চাতু আমি বলবো, আপনার আমার পরে পরে বলবেন, চাতুর্বর্ণং বলুন, ময়া সৃষ্টং, গুণ কর্ম বিভাগস। কথাটার মানে কি? চারটে বর্ণ আমার সৃষ্টি, কিন্তু গুণ আর কর্ম অনুসারে। যদি ব্রাহ্মণের গুণ আর কর্ম না থাকে, তাহলে ব্রাহ্মণের ঘরে জন্মালেও সে ব্রাহ্মণ নয়। ক্ষত্রির ঘরে জন্মগ্রহণ করলো, কিন্তু ক্ষত্রিয়ের গুণ আর কর্ম তার নেই, সে ক্ষত্রিয় নয়। বৈশ্যের ঘরে জন্মগ্রহণ হলো, কিন্তু বৈশ্যের গুণ আর কর্ম তার নয়। শূদ্রের ঘরে জন্মগ্রহণ করলো, সে শূদ্রের গুণ আর কর্ম তার মধ্যে নেই, অতএব ওটা হবে না। যেমন ইঞ্জিনিয়ারের বেটা ইঞ্জিনিয়ার হয় না, প্রধানমন্ত্রীর বেটা প্রধানমন্ত্রী হয় না, MBBS ডাক্তারের ছেলে MBBS হয় না, রাষ্ট্রপতির বেটা রাষ্ট্রপতি হয় না, ঠিক না? বুঝলি? যোগ্যতা যদি দেখাবে তাহলে সেই হতে পারবে। আমাদের এই রাষ্ট্রপতির আগের রাষ্ট্রপতি, তার আগের একজন রাষ্ট্রপতি ছিল, যিনি ছিলেন মানে বুনোর ঘরের ছেলে, অর্থাৎ যেটা কি বলা হয় ওটাকে আর একটু ভালো ভাষায় কি বলা হয়? আদিবাসী, আদিবাসী, আদিবাসী ঘরের ছেলে। সে হয়েছিল ভারতবর্ষের রাষ্ট্রপতির আসন দখল করেছে। কিসের জোরে? তার গুণ, তার কর্ম, তার যোগ্যতা তাকে ওই হাই লেভেলে নিয়ে চলে গেছিল, বুঝলেন কিনা? সেই জন্য শাস্ত্রে বলছে, চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। শাস্ত্র বলছে চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ, চণ্ডালো ব্রাহ্মণের থেকে অনেক গুণে শ্রেষ্ঠ যদি হরিভক্তি পরায়ণ হয়। তাহলে চণ্ডাল যদি হরিভজন করে সে ব্রাহ্মণের থেকে শ্রেষ্ঠ, আর ব্রাহ্মণ হচ্ছে চণ্ডালের থেকে অনিকৃষ্ট যদি হরিভজন না করে। আজকের ব্রাহ্মণরা হরিভজন করে? কোন ব্রাহ্মণের ঘরে হরিভজন দেখছেন? ব্রাহ্মণের ঘরে হরিভজন নাই, এরা বিতা শালগ্রাম বয়ে এনে বেড়ালে কি হবে? ব্রাহ্মণত্বের প্রধান গুণ, একটা যোগ্যতা তার থাকতে হবে। জানি না আশেপাশে ব্রাহ্মণ আছে কিনা, যদি আমার কথা তারা দূর থেকে শুনে থাকে তারা নিজেরাই বিচার করুক। ব্রাহ্মণের প্রধানতম গুণ সাত্ত্বিক আহার তার থাকতেই হবে, যদি না থাকে তার ডেকে এনে পূজা করবার আপনার কোনো প্রয়োজন নেই। আমি নিজে মাছ মাংস খাই, আমার গুণ কর্ম খারাপ, সে মাছ মাংস খায় তার গুণ কর্ম খারাপ, দুটোই তো একই। কিন্তু শাস্ত্র বলছে কোনো ক্ষত্রিয় হোক বৈশ্য বা শূদ্র হোক, সে যদি নিরামিষ আহার গ্রহণ করে, সাত্ত্বিক আহার গ্রহণ করে, সে যদি সদ্গুরু আশ্রিত হয়, সে যদি হরিনাম করে, সে যদি ভগবানকে নিত্য ভোগ লাগিয়ে তবে প্রসাদ পাবে। যে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায় না তার কাছে হরিকথাও শুনবো না, আর তার কাছে তার দিয়ে কোনো পূজাও করাবো না, কারণ সে ভগবানের প্রিয়জন নয়। রেকমেন্ড হতে হবে, শাস্ত্রে বলা আছে, ওরে ওরে আশ্রয় হলো ভজে তারে কৃষ্ণ নাহি দে তারে কৃষ্ণ নাহি ত্যাজে।
যদি কেউ সাত্বিক আহার গ্রহণ করে, সৎ গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করে, এই বাজারিয়া কুলগুরু নয়, কুলগুরুরা মাছ মাংস খায়, ওদের চরণ আশ্রয় করলে, কুলগুরু হচ্ছে তেলরঙা। আপনারা তো নদীর কাছাকাছি বাস করেন, ঠিক না ভুল? আপনারা ছোটবেলা থেকে যখন এদেশে আছেন তেলরঙা দেখেছেন? ব্যাস, তেলরঙা নিয়ে যদি আপনি মনে করেন যে এবার সমুদ্রটা ওইটা নিয়ে পাড়ি দিয়ে এতদিন চালালাম আর ওইটা নিয়ে সমুদ্র পার হতে পারবো না, হবে না না? আচ্ছা ছোটখাটো নৌকা ওটা নিয়ে সমুদ্র পার হওয়া যায় না? একটা ভটভটি নিয়ে সমুদ্র পার হওয়া যাবে? ভালো করে ভেবে দেখুন, একটা ভটভটি নিয়ে সমুদ্র পার হওয়া যাবে? কিন্তু যদি একটা জাহাজে ওঠেন সমুদ্র পার হওয়ার সাহস বা করা যাবে না? যাবে না। তো সেই হলো জাহাজ, যিনি গোলক থেকে যে গুরুদেব নেমে এসেছেন সেই হলো গুরু, সেই গুরুর চরণ আশ্রয় গ্রহণ করতে হবে। প্রশ্ন থেকে যাবে, সেই গুরু পাবো কোথায়? সে গুরু চেনাবে কে? মানে এই তো মজা, সেই জন্য তো আমাদের এই গ্রামে ছুটে আসা, সেই গুরু চেনাবার জন্যেই তো এত কথা, তাহলে কথা আর শুনবো কেন? আমরা তো বিভ্রান্ত, এ সমাজে প্রত্যেকটা মানুষের হৃদয়ে শ্রদ্ধা আছে, ভক্তি আছে, প্রতিটা মানুষের আছে, কিন্তু উপযুক্ত জায়গা পাচ্ছে না বলে ব্যবহার করতে পারছে না, সঠিক রাস্তা বলে দেওয়ার মতো লোক নেই, যে যেদিকে পাচ্ছে পটপট করে ধরে তার দলে টেনে নিচ্ছে। হ্যাঁ, ইনকাম হবে না, অতি ভালো জানে। হ্যাঁ, তাহলে যে যেদিকে পাচ্ছে সে সেদিকে টেনে নিচ্ছে। আমাদের বর্তমান, আমাদের প্রথমে আমার প্রভু বলছিলেন, আস্তে আস্তে কথা লাস্টে বলবে, প্রথমে আমাদের প্রভু বলছিলেন যে ভগবান যখন জগতে অবতীর্ণ হন তখন কোন যুগে কোথায় কখন আসবেন তা সব শাস্ত্রে তার আগে বলে দেওয়া থাকে। শুনেছিলেন ওনার কথা? শোনে, যারা যারা শুনেছে তারা জানে, সকলে তো কান দিয়ে শোনেনি। কিন্তু বর্তমান কলিযুগে এখনো 270-280টা ভগবান গজিয়ে গেছে, বুঝলেন, যা শাস্ত্রে কোনো লেখা নেই।